নমস্কার, বেঙ্গল আওয়ার প্রেজেন্টস আজকের বিনোদনের খবর। নবরূপে সালমানের বিগ বস 2020 আর নতুন ছবি রাধে ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই। সালমান মানেই ছবিতে নতুন স্বাদ। তিনি তার ভক্তদের ছোট বড় পর্দায় বিভিন্নভাবে মাতিয়ে রেখেছেন। করোনা আবহে দাবাং বাবু নিজের কাজেই মেতেছিলেন, কিন্তু সময় বুঝে আবার তিনি কাজে ঝাঁপ মারলেন। তার বিগ বস 2020 টিজার প্রকাশ করলো কালার টিভি। সেখানে দেখা যাচ্ছে তিনি খামারে কৃষি কাজ করছেন। এ বিষয়ে তিনি জানান, লকডাউন আমাদের সকলের জীবনে একটা স্পিড ব্রেকারের ভূমিকা কাজ করেছে, যার জন্যই তিনি খামারে ধান চাষ করছেন এবং ট্রাক্টর চালাচ্ছেন। তিনি শেভ করতে করতে হঠাৎ ক্যামেরার দিকে তাকিয়ে বলেন, এবার ছবি বদলাবে। সামনে এলো নবরূপে সালমানের বিগ বস 2020। এই নিয়ে সালমান খান জনপ্রিয় রিয়ালিটি শোটির 11টি সিজন উপস্থাপনা করেছেন। বাকি 3 মৌসুমের সঞ্চালক ছিলেন অমিতাভ বচ্চন, আরশাদ ওয়ারসি ও শিল্পা শেট্টি। সালমান খান সম্ভবত খামার বাড়ি থেকেই ভিডিও কলের মাধ্যমে প্রতিযোগীদের সঙ্গে কথা বলবেন। আগামী সেপ্টেম্বর মাস থেকে টিভির পর্দায় শুরু হচ্ছে জনপ্রিয় এই রিয়ালিটি শো। জানা যাচ্ছে আগের মরশুমের থেকে তিনি এবার কম পারিশ্রমিক নিচ্ছেন। প্রত্যেক প্রতিযোগীকে করোনা পরীক্ষা করে তারপর বিগ বসের ঘরে ঢুকতে হবে। এরই মধ্যেই নতুন ছবির কাজ শুরু করছেন সালমান খান। ছবির নাম রাধে ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই। কোরিয়ান ছবি দ্য আউটলস এর উপর ভিত্তি করেই প্রভুদেবা ছবিটি তৈরি করছেন। সালমান খান, সোহেল খান, আতুল অগ্নিহোত্রী ছবির প্রযোজনা করছেন। জানা যাচ্ছে ছবিটির প্রস্তুতি সালমান খান খামার বাড়িতে বসেই নিচ্ছেন। অন্যদিকে বিগ বসের তারকা প্রতিযোগীদের কিছু নাম সামনে এসেছে। থাকছেন নিয়া শর্মা, ভিভিয়ান ডিসেনা, পরিচালক অনির সহ কমেডিয়ান সুগন্ধা মিশ্র। এবার অপেক্ষা শুধু উদ্বোধনের। আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে বেঙ্গল আওয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, নমস্কার।